দর্শক, শবে বরাত নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল হাদিস ও ধারণা রয়েছে। সঠিক হাদিস ও তথ্য না জানার কারণে আমরা বছরের পর বছর একই ভুল করে যাচ্ছি। মহান আল্লাহ আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। আমাদের আজকের ভিডিওতে শবে বরাত নিয়ে এমন কিছু তথ্য রয়েছে যা আমাদের সকলেরই জানা দরকার, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ হল মুক্তির রাত। এর আরবি হল লাইলাতুল বারকাত। হাদিস শরীফে যাকে নিসফ শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক আমাদের সমাজে প্রচলিত শবে বরাত সম্পর্কে কিছু ভুল তথ্য সম্পর্কে। নাম্বার 1, শবে বরাত ভাগ্য নির্ধারণী রাত নয়, শবে বরাত হল গুনাহ মাফের রজনী। নাম্বার 2, শবে বরাতের রাতে আমল করার মতো নির্দিষ্ট কোনো আমল নেই। অনেকেই মনে করেন শবে বরাতের 14, 11 অথবা 12 রাকাত নামাজ রয়েছে, এই ব্যাপারে সঠিক কোনো হাদিস নেই। সবচেয়ে বড় কথা হলো পবিত্র আল কোরআনে শবে বরাতের কোনো উল্লেখ নেই, তবুও যেহেতু অনেক হাদিসে মনে করা হয় এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন, সেহেতু আমরা চাইলে কিছু নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। কিন্তু এই রাতকে মহিমান্বিত মনে করে কোথাও একত্রিত হয়ে সম্মিলিতভাবে ইবাদত করার কোনো সঠিক হাদিস নেই। নাম্বার 3, শবে বরাতের গোসল। অনেক হাদিসে উল্লেখ আছে যে ব্যক্তি উক্ত ইবাদতের উদ্দেশ্যে সন্ধ্যায় গোসল করবে, সেই ব্যক্তির গোসলের প্রত্যেকটি বিন্দু পানির পরিবর্তে তার আমল নামায় 700 রাকাত নামাজের সওয়াব লেখা হবে। কিন্তু সত্যি হলো এই রাতে গোসল করে নামাজ পড়া বা উজু করে নামাজ পড়ার মধ্যে কোনো পার্থক্যই নেই। নাম্বার 4, শবে বরাতের কোনো রোজা নেই, তবে যদি কেউ রোজা রাখতেই চান তাহলে শাবান মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখতে পারেন, যার পক্ষে সহি হাদিস রয়েছে। নাম্বার 5, এই দিনে হালুয়া রুটি তৈরি করা, খাওয়া ও বিতরণ করা ইত্যাদি সবই বানোয়াট ও ভিত্তিহীন, এই কাজে কোনো সওয়াব নেই, এমনকি এই ব্যাপারে কোনো হাদিসও বর্ণিত হয়নি। এই ছিল শবে বরাত সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা। মহান আল্লাহ আমাদের সামনে সত্যকে সত্য হিসেবে উপস্থাপন করুন, যেন আমরা তা পালন করতে পারি, আর মিথ্যাকে মিথ্যা হিসেবে উপস্থাপন করুন, যেন আমরা এ থেকে বিরত থাকতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।